গাজীপুর সিটি নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালের দিকে কোনাবাড়ি এলাকায় প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লাহ। পরিকল্পিত নগরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুপুরে পর গণসংযোগে অংশ নেবেন জাতীয় পার্টির প্রার্থী সহ অন্যান্যরা। আজ নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমানের। দর্শক, গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, দর্শক, খুলনা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। আমরা শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, গাজীপুরের সিটি নির্বাচনের বিস্তারিত খবরাখবর জানাবেন। জয়ী, আপনি জানেন যে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষে আসলে প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা। আমি রয়েছি এই মুহূর্তে মূলত বেমেল এলাকায়, এইখানে যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, তিনি এখানে এসে মূলত কর্মী সবাই যোগ দিবেন। যদিও এখানে টাইম দেওয়া ছিল 10:30, কিন্তু সকাল থেকে এই এলাকাতে মূলত বৃষ্টি হয়েছে গাজীপুরে, সে কারণে কিছুটা সময় লেগেছে। আমরা যতটুকু জানতে পেরেছি খান তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হয়ে গেছেন, হয়তো কিছুক্ষণের ভিতরে এখানে আসবেন। এখানে এসে তিনি কর্মী সভায়, এখানে পথসভায় বক্তৃতা করবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তাছাড়া আজকে যে কোনাবাড়ি থানা রয়েছে, কোনাবাড়ি থানা এলাকাতে মূলত তার 12টি স্থানে আসলে তার পথসভা রয়েছে, সেই সমস্ত এলাকায় যাবেন এবং তিনি নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন, তাছাড়া ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন। এছাড়া আরও যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাবেন, তারা 2টার পর প্রচার প্রচারণা নামবেন, সেটি আমরা জানতে পেরেছি। আর আজকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ হাত পা খানিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজী আতাউর রহমান, তিনি আজকে তার নির্বাচনে যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার ঘোষণা করবেন। আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত 343 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে মেয়র পদে 8 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 78 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 229 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আগামী 25 মে ভোটের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে দর্শক, গাজীপুরের খবরাখবর জানছিলাম। এবার চলে যাচ্ছি খুলনায় মামুন রেজার কাছে। মামুন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের বিস্তারিত খবরাখবর জানাবেন। জয়ী, গতকাল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মেয়র পদে 7 জন এবং কাউন্সিলর পদে 149 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মোট 39 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল সকাল 9:30 থেকে প্রথমে মেয়র প্রার্থীদের, এরপর পর্যায়ক্রমে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং এই কার্যক্রমটি চলবে বিকাল 4টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই বাছাই করা হবে। এবারের নির্বাচনে সর্বমোট প্রার্থী 195 জন, আর এই আগামীকাল বাছাইয়ের পর 25 মেয়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর 26 মে প্রতীক বরাদ্দ করা হবে এবং ওই দিন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় নামতে পারবেন। আর এবার ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে 289টি, যা গতবারও ছিল, তবে ভোট কক্ষ বা বুথের সংখ্যা 171টি বেড়ে দাঁড়িয়েছে 1732টিতে। আর গতকাল যখন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তখন রিটার্নিং কর্মকর্তা তাদেরকে আচরণবিধি মেনে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া পৃথক একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। জয়ী, মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শককে আমরা চলে যেতে চাই এবার বরিশালে। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বরিশালের সিটি নির্বাচনের খবরাখবর জানাবেন।
জয়ী। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইতিমধ্যে 10 জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, 146 জন দিয়েছেন সাধারণ কাউন্সিলর পদে এবং 42 জন দিয়েছেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র। আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রত্যাহার এবং তারপরে প্রতীক বরাদ্দ 26 তারিখ। এই সময়ের পরে নির্বাচনের যে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের জন্য নানান প্রচার প্রচারণা চালানো হবে, কিন্তু তার আগে আমরা একটু জানতে এসেছি যে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের খবরাখবর কীরকম অবস্থা। আমরা এখন রয়েছি বরিশাল নগরীর 23 নম্বর ওয়ার্ডে, সেখানে একটি খাল কিন্তু এখন পুরো ভরাট হয়ে রয়েছে এবং এই এলাকার মানুষজন গত 5 বছর ধরে বিভিন্ন সময়ে তাদের এলাকার উন্নয়ন না হয়ে বঞ্চিত অবস্থায় রয়েছে। তারা যেটি জানিয়েছেন যে নগরীর নতুন যিনি মেয়র হবেন এবং নতুন যারা কাউন্সিলর হবেন তারা যেন তাদের এলাকার উন্নয়নে কাজ করে। বরিশাল নগরীর মধ্যবর্তী যে অঞ্চলটি যেটি পুরাতন পৌরসভা ছিল সেই সব এলাকার কিছু রাস্তাঘাটের উন্নয়ন হলো বঞ্চিত রয়েছেন ওয়ার্ডের সিটি কর্পোরেশনের যারা বর্ধিত এলাকার বাসিন্দা তারা। মূলত 25 বর্গ কিলোমিটার থেকে 58 বর্গ কিলোমিটার যখন উন্নীত হয়েছে এই এলাকার, তখন বিশাল একটি এলাকা কিন্তু এই সিটির অভ্যন্তরে থেকেও সিটির কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তো এই অবস্থায় এলাকাবাসী যেটি বলছে বারবার যে গত 20 বছর ধরে তারা এই সিটি কর্পোরেশনে রয়েছে কিন্তু সিটি কর্পোরেশনের উন্নয়নের যে সুবিধা তার কিছুই তারা ভোগ করতে পারেনি। মেয়ররা আসছেন যাচ্ছেন কিন্তু তাদের আশা পূরণ হচ্ছে না, তারা অপেক্ষায় রয়েছেন নতুন নির্বাচন। আগামী 12 জন নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা বিজয়ী হবেন মেয়র এবং কাউন্সিলর তারা তাদের ভাগ্যর পরিবর্তন ঘটাতে এলাকার উন্নয়ন ঘটাতে কাজ করবেন। তো এই ছিল বরিশালের নির্বাচনের পরিস্থিতি। জয়ী রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর জানছিলাম গাজীপুর, খুলনা এবং বরিশাল থেকে।